হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার অনেকক্ষণ পর আমি লাইন পাইলাম, অনেকদিন চেষ্টা করতে আসি হুজুর, আপনি আমার একটু কথাগুলো মন দিয়ে শোনেন। জি, কথা হলো যে আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে মানে সুন্নত বা নফল বা ফরজ যাই পড়ি, কিন্তু লাস্টে যে আমরা অনেক মাওলানারা বলেছেন যে শুনছি যে চারটা কথা বলতে হয়, যে মানে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবর, আউযুবিকা মিন আযাবিল জাহান্নাম, এভাবে আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত, আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল। এখন আমি যদি লাস্টের কথাটা বলতে মানে আমার ভুল হয়ে গেল, তারপর আমি শুদ্ধ করে বললাম, কিন্তু তখন কি সাহসের দামাকে দিতে হবে? ওই একটা প্রশ্ন হুজুর। এটা মানে এই যে আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার করি, আপনি যে প্রশ্নটি করেছেন যে এই যে মিনা আযাবিল কবরে মিনা আযাবিল জাহান্নাম, এই কথাটা কি নামাজের মধ্যে আপনি বলেন না নামাজের বাহিরে? নামাজের পরে মানে নামাজ শেষ করে আমি তাহাউদ পড়লাম, দুরূপ পড়লাম, দোয়ায়ে মাসুরা পড়লাম, তারপর লাস্টে চারটা কথা বলার সময় যদি আমার আমি মুখে গেঁথে যায় বা আমার মানে শুদ্ধ উচ্চারণ না হয়, আমি বুঝি যে আমার ভুল হয়ে গেছে, তাহলে কি আমার সাহস সিদ্ধ করতে হবে কিনা, এইটা জানতে চাইছিলাম। ধন্যবাদ, আপনি এই প্রশ্নটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই বিষয়টি আমরা আলোচনা করে নেই, সময় থাকলে আরেকটি প্রশ্ন আপনার থেকে আমরা নেব। মোহতারাম, প্রশ্নটি বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, ফরজের মধ্যে আমরা যে বিষয়টা বলবো, যে ফরজের মধ্যে নির্ধারিত যে দোয়া, তাশাহুদ, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, যে দোয়া মাসুরাটা আমরা পড়ি, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরান, এই দোয়া মাসুরাটা আপনি পড়তে পারেন, অথবা এর সাথে মিলিয়ে এই যে যেটা উনি এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবরি, আপনি এটা পড়তে পারেন। এখন আপনার যে প্রশ্নটা, সেটা হলো যে এই দোয়ার মধ্যে যদি আমার ভুল হয়ে যায় সাহসে দিতে হবে কিনা। দেখুন, দোয়ার মধ্যে দোয়ায়ে মাসুরাটা পড়াটা, যেহেতু দোয়াটা পরিবর্তন করা যায়, আপনি ইচ্ছা করলে ইন্নি জালামতো পড়তে পারেন, আল্লাহ ইচ্ছা করলে এই দোয়াটাও পড়তে পারেন, রব্বি জিদনি আলমা, এই ধরনের দোয়া আপনি পড়তে পারেন, যেহেতু দোয়াটা যে কোনো দোয়া আপনি পড়তে পারেন হাদিসে বা কোরআনে বর্ণিত, সেক্ষেত্রে আপনার সাহসিদ্দা দিতে হবে না। সাহসিদ্দা দেওয়াটাও কিন্তু এখানে ঠিক না, কারণ আমাদের মধ্যে অতিরিক্ত কাজ করাও ঠিক নয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্নটি করুন আপনি। জি, দ্বিতীয় প্রশ্ন হুজুর, যে তারাবি নামাজ এশার পর মানে 12টার পরে পড়া যাবে কিনা, মানে আমি শুরু করলাম ধরুন ইয়ে আমার তো মানে একটু ক্লান্তি লাগে জানি ইফতার করার পরে, তারপর আমি ঈশার নামাজ পড়লাম, পড়ার পরে আমি তারাবি শুরু করে হয়তো অল্প কয় রাকাত পড়লাম, কিন্তু বাকি কয় রাকাত অথবা 12টার পরে তারাবি পড়া যাবে কি না? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনি অনুষ্ঠানের। দেখুন, আসলে 12টার পরে যে কোনো নামাজে এশার জাতীয় বা এশার সাথে মানে রিলেটেড সম্পৃক্ত, যেমন তারাবির নামাজ, এটাকে 12টার পরে না নেওয়া এটাই ভালো। তবে পরে হইলে হবে, নামাজ হবে, নামাজ হবে না যে এরকম না, তবে 12টার আগে পরে নেওয়াটাই মাকরু হয়ে যাবে, নামাজ মাকরু হয়ে যাবে আপনার জন্য। ও সে তাহাজ্জুদের সময় হলো ওইটা, আপনি তারাবির নামাজ 12টার আগেই পরে নেবেন। আর যদি কেউ সময় না থাকে, যদি মাঝে আমি একটু অ্যাড করব আপনার সাথে, উনি যে বিষয়টি জানতে চেয়েছেন দুটো বিষয়, একটি হলো উনি এশার নামাজ পড়েছেন, তো তারাবির নামাজ কয়েক রাকাত পড়েছেন, এরপরে কিছুক্ষণ ক্লান্তি কিছুক্ষণ আরাম করলেন, দুই তিন ঘন্টা আরাম করলেন, এরপরে আবার কয়েক রাকাত পড়বেন, এরপরে এইভাবে জায়েজ আছে কিনা, একটি বিষয়। আরেকটা হলো যে 12টার পরে নামাজ পড়া জায়েজ আছে কিনা। আমরা প্রথমত বলবো যে 12টার পরে নামাজকে নেওয়াটা এটা কিন্তু ফকাহে কেরাম মাকরু বলেছে, বিনা উজুরে 12টার পরে নিয়ে যাওয়াটা এক নম্বর। দ্বিতীয়ত হলো তারাবির নামাজটাকে একসাথে পড়লে যে একটা মজা তৃপ্তি আপনি পাবেন, একসাথে না পড়লে কিন্তু সে তৃপ্তিটা পাওয়া যাবে। তারাবির নামাজের মধ্যে আরাম করে বিশ্রাম করে করতে বলা হয়েছে, অর্থাৎ আপনি একটু ইস্তেরা, চার রাকাত নামাজ পড়েছেন, সামান্য একটু ক্লান্তি আসতে পারে, এটা দূর হওয়ার পরে আবার আপনি পড়বেন। তার মানে নামাজের সাথে সম্পৃক্ত না এরকম যেন না হয়ে যায়, এরকম দূরত্ব না, রক্ত যেন মানে আমি নামাজ পড়তেছি এরকম একটা ভাব যেন নিজের মধ্যে থাকে, কারণ নামাজের একটা ভাব কিন্তু নিজের মধ্যে আনা, এটাও কিন্তু অনেক বড় সুগন্ধের বিষয়। তাই জন্য বোন আপনাকে বলবো যে আপনি যখন তারাবির নামাজ শুরু করবেন একসাথে সব পড়ে নেবেন, এটা আপনার জন্য ভালো, সকলের জন্য ভালো, কারণ পরবর্তীতে অলসতা কিন্তু চলে আসতে পারে, হয়তে পারে নাও পারা হইতে পারে।